আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাহিনা সুলতানা চলে এলাম আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করতে। জানেন তো বন্ধুরা, আজকে সকাল থেকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে বিফ তেহারি বা চিকেন তেহারি বা খিচুড়ি খেতে দারুণ লাগে, তাই না? তো আজকের আমি ভাবলাম আর বাড়িতে একটা কিছু বানাবো, বিফ তেহারি বানাবো। বাঁধাকপি ছিল আর বরবটি কড়াই বাড়িতে ছিল, তো বাড়ি থেকে এটা ছিল আর বাজার থেকে মাংস আর গাজর টাজর কটা কিনে আনা হয়েছিল। তো যাই হোক, আমি বানানোর জন্য মাংসটা কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে, তারপরে গাজর, আলু, বাঁধাকপি, বরবটি, কড়াই সবগুলো কেটে ধুয়ে পানি ছাড়ানোর জন্য রেখে দিয়েছি। তারপরে কুচি করা পেঁয়াজ একদম অনেকগুলো কেটে নিয়েছি, তারপরে কয়েকটা কাঁচা, কয়েকটা না বেশ কিছুটা কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি, তারপরে কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি, দুটো কড়াই দুদিকে বসিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি তেল, কুচি করা পেঁয়াজ, কাঁচেরানো কাঁচা লঙ্কা দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা আমি একটু হাইতে রাখবো, তারপরে দিয়ে দেবো গাজর আর আলুটা। এবার লবণ দেবো আর হলুদ দেবো, দিয়ে এটা আমি হালকা হালকা করে ভেজে নেব, একটু আদা রসুনের পেস্ট দেবো। এটা তো বৃষ্টির দিনে দারুণ লাগে খেতে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো এরকম একটা রেসিপি বানাচ্ছি। পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে, ভীষণ ভালো একটা রেসিপি, খুব সহজভাবেই বিফ তেহারি বানাচ্ছি। তো গাজর আর আলুটা ওদিকে ভাজা হচ্ছে, এদিকেও একটা কড়াইতে তেল দিয়েছি, কুচি করা পেঁয়াজ দিয়েছি, চেরানো কাঁচা লঙ্কা দিয়ে হালকা হাতে ফ্রাই করে নিয়ে তারপরে দিয়েছি বাঁধাকপিটা, তারপরে দিয়েছি আদা রসুনের পেস্ট, লবণ, তারপরে হলুদ দিয়ে আবারও এটা ভেজে নিলাম। দুটো খুব ভালো করে ভাজা হচ্ছে দুদিকে কড়াইতে বসিয়ে, দেখতেই পাচ্ছেন। এবার নামিয়ে নেওয়ার পালা, হয়ে গিয়েছে ভাজা, বাঁধাকপিটা ভাজছি আর এদিকে গাজর আর আলুটা নামিয়ে নিয়েছি, তারপরে বাঁধাকপিটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে। ফুল ভাজবো না, হাফ হাফ করে মানে হালকা হালকা করে একটু ভেজে নেব। বাঁধাকপিটাও নামিয়ে নিচ্ছি, সেম প্রসেসে আবারও বরবটি কড়াইটা ভেজে নেব। তেল দিয়েছি, কুচি করা পেঁয়াজ, ছেড়ানো কাঁচা লঙ্কা, তারপরে দিয়েছি বরবটি কড়াই, তারপরে লবণ, হলুদ, আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটাও সেম প্রসেসে ভেজে সব সবজিগুলো একটা পাত্রে নিয়ে নিলাম। তারপরে এদিকে আমি নিয়েছি ছোলার ডাল, 400 গ্রাম ছোলার ডাল নিয়েছি, আর এখানে 1 কেজি আমি চাল নিয়েছি, 1 কেজি গ্রাম চালটা ধুয়ে নিয়েছি, তারপরে ছোলার ডালটাও ধুয়ে নিয়েছি, এদিকে মাংসটা যেটা ছোটো ছোটো পিস করে রেখেছিলাম সেটা আমি কষিয়ে নিয়েছি। এবার রান্না করার পালা, বিফ তেহারিটা বানানোর জন্য এবার একটা হাঁড়ি ওভেনে বসিয়ে দিয়েছি, দিয়েছি তেল, রিফাইন অয়েল দিয়েছি, তারপরে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে একটু হালকা হাতে ফ্রাই করে দিয়ে দেবো চাল ডাল তেলের সঙ্গে। এবার এটা ভেজে নেও, ভেজে নেওয়ার পালা, খুব ভালো করে এটা ভেজে নিতে হবে, যতক্ষণটা মানে শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি, তলায় যাতে না লেগে যায়। চাল ডালটা তেলের সঙ্গে এইভাবে, তেজপাতাও আমি দিয়েছিলাম কয়েকটা, খুব সুন্দর একটা ফ্লেভার বার হচ্ছে। যাই হোক, সব চাল ডাল আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে তারপরে রান্না করার জন্য পানি দিয়ে দিলাম। এখানে আমি একটু ফুড কালার দিয়েছি, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে ওটা, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো অলরেডি ফুটছে ভাতটা, এবার আমি ঢাকনাটা খুলে দিয়ে দেব আগে থেকে যে মাংসটা আমি কষিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। তারপরে যত সবজিগুলো ভেজে রেখেছিলাম, গাজর, আলু, তারপরে বাঁধাকপি, বরবটি, কড়াই সব কিছু এবার না আমি দিয়ে দেব। সব কিছু দিয়ে, সমস্ত ভাজা সবজিগুলো দিয়ে এবার একটা মানে হাতা খুন্তি যাই হোক দিয়ে একটু ভালো করে সবটার সঙ্গে চাল ডালের সঙ্গে মাখিয়ে দিতে হবে। এমনভাবে নাড়াচাড়া করে মাখিয়ে দিলাম, তারপরে ঢাকনা চাপা দিয়ে দেব।
পরিমাণ মতো লবণ দেবো এবার, দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটা রান্না করে দেবো। এই লবণটা আপনাদের আন্দাজ মতো এটা দেবেন, লবণটা দিয়েও আবারও একটু নাড়াচাড়া করে নেব সবটার সঙ্গে যাতে লেগে যায়। দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি এটা 15 মিনিট মতো রান্না করেছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ছিল। তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেবো উপর থেকে ঘি। কত কম সময়ের মধ্যে বন্ধুরা দেখুন রেডি হয়ে গেল বিপ তেহারি। দিয়ে দেবো রোজ ওয়াটার, দিয়ে মিডিয়াম আছে 5 মিনিট মতো আমি রেখেছিলাম, তারপরে ফিরে এলাম। 5 মিনিট পরে দেখুন বন্ধুরা বিপ তেহারি আমার রেডি হয়ে গিয়েছে পরিবেশন করার জন্য। নিয়ে নিচ্ছি একটা প্লেটে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, ভালো লাগলে এটা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আরও এরকম নিত্যনতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, আমার চ্যানেলের সব নতুন ভিডিও আপনাদের সবার আগে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।